ওই যে ওই ছেলেটি, ওই ছেলেটি আমার সঙ্গে অশ্লীল আচরণ করতে এসেছিল। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলুন। দেখুন কোন কাগজে কি লিখেছে সেটা আপনারাও জানেন, আমিও জানি। হ্যাঁ আমি কাগজ পড়েছি, তাছাড়া অনেক সময় কাগজ একটু বেশি বেশি করে লেখে। না না আমরা এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। নো বাবা, ফোনটা কাটছিস কেন? ধর না। কি বলবো ফোন ধরে? কিছু বলার আছে? এই যে এত কাণ্ড হচ্ছে সমস্ত কিছু তো আমাদের কলেজ নিয়ে হচ্ছে। আমাদের কলেজের ছাত্র, হ্যাঁ আমাদের কলেজের ছাত্রের উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ এনেছে। আমি কিন্তু বলছি ব্যাপারটা নর্মাল নেই, এটা এটা এখন কিন্তু বৃহত্তর আন্দোলন হয়েছে। আর শুধু তাই নয়, অন্য অন্য সেকশনের ছেলেমেয়েরাও এই আন্দোলনে নাম লিখিয়েছে। এর জন্য একমাত্র দায়ী ওই মোহর বসু। এবার বুঝতে পারছিস তো কি যন্ত্রণা নিয়েছিস? তোরা বুঝলে ভালো, তাহলে ভবিষ্যতে কলেজে এরকম ঘটনাও ঘটবে না, আর কোনো যন্ত্রণাও কেউ পাবে না। তুমি এখনো ওরকম কথা বলছো? একটা মেয়ে সেক্সুয়ালি হ্যারাসড হলো, সে তার প্রতিবাদ করবে না? কলেজ কি ব্যবস্থা নিয়েছে তার এগেনস্টে? ওই আয়ুষ আগরওয়ালকে কোনোরকম পানিশমেন্ট দিয়েছে কলেজ? হ্যাঁ মেয়েটার ওপর দুবার টর্চার করা হয়েছে। প্রথমত তো ওকে সেক্সুয়ালি হ্যারাস করা হয়েছে, তারপর মাঝরাত অব্দি তাকে বসিয়ে বাইরে থেকে তালা মেরে দিয়ে চলে গেছে। তার জন্য ছেলেটা অন্তত একটা সরি পর্যন্ত বলেনি। মেয়েটা তো বলেছিল যে সরি বললে ও এসবের মধ্যে যাবে না, ব্যাপারটা মিটিয়ে নেবে। কি শঙ্ক বলেনি? তুমি কি করে জানলে বাবা? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়। বলেছে কি বলে এখন তো টোটাল কলেজ এটা জানে। ও যা বলবে সেটা মেনে নিতে হবে নাকি? এরপর তো আমাদের মাথায় জোরে নাচবে। আরে ছাড়ো ছাড়ো এসব কথা, বাদ দাও। আয়ুষ আগরওয়ালের বাবাকে খবর দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। মরে যাও মরে যাও, সিম্পল মরে যাও। এই ফোন ধরতে ধরতে আমি শেষ হয়ে যাও। হ্যালো কে? তোর থেকে বলছিলাম, আমাদের মন্ত্রী একটু কথা বলতে চান। মন্ত্রী? হ্যাঁ দিন স্যার। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা আপনাদের কলেজ নিয়ে কিসব অভিযোগ উঠছে বলুন তো? আপনারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান? বিশ্বাস করুন স্যার, ব্যাপারটা এতটা বাড়াবাড়ির কিছু নয়। কাকে প্রোটেক্ট করছেন আপনি? হ্যাঁ একটা মেয়ে তার নিজের অসম্মানের কথা এইভাবে পাবলিক করতো না যদি না সত্যি ঘটনাটা ঘটতো। আমি কিচ্ছু জানতে চাই না, আপনারা কি স্টেপ নিয়েছেন ইমিডিয়েটলি আমাদের জানাবেন। এতে আমাদের দপ্তর জড়িয়ে যাচ্ছে, আমাদের ইমেজ ম্যালাইন করা হচ্ছে, আর এই অভিযোগে ছেলেটাকে ইমিডিয়েটলি রাস্টিকেট করুন। আচ্ছা আপনাদের কলেজে কি ওই ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে যারা বিষয়টা তদন্ত করে রিপোর্ট দেবে? হ্যাঁ স্যার আছে স্যার, আমরা অলরেডি ইনফর্ম করেছি। যদি তাই থাকে তাহলে মেয়েটার অভিযোগটা সেখানে প্লেস করেননি কেন? মেয়েটি কোনো সময় দেয়নি স্যার, আর কালকেই আমাদের জানিয়েছে, আমরা তো ব্যাপারটা অলরেডি টেক আপ করেছি। মেয়েটা কোনো ওয়েটই করেনি, সঙ্গে সঙ্গে প্রেস ডেকে দিয়েছে। হয়তো আপনারা মেয়েটার অভিযোগটা তত সহানুভূতির সঙ্গে বিচার করেননি। যতদিন না এই বিচারটা হচ্ছে, যতদিন না ওই তদন্ত কমিটি রিপোর্টটা দিচ্ছে, ততদিন কি ছেলেটাকে কলেজে আসতে বারণ করেছেন? মানে কালকেই তো ঘটনাটা। যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন, ছেলেটাকে কলেজে আসতে বারণ করেছেন না করেননি? আজকে ওর বাবাকে নিয়ে আসতে বলেছি স্যার। ছেলেটার বাবা এসে কি করবে? ছেলেটাকে কলেজে আসতে বারণ করে দিয়েছেন না দেননি? সোজা কথাটা সোজা উত্তর দিন। দেবো স্যার। ছেলেটার বাবা কি আপনাদের কলেজে মোটা টাকা ডোনেশন দেন নাকি? আপনাদের এই প্রাইভেট কলেজগুলো না বড্ড বাড়াবাড়ি করছেন, আমরা এসবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। স্যার আমরা এই ধরনের কোনো কাজ করি না, নাহলে একদিন ধরে কলেজের সুনাম আমরা অক্ষুণ্ণ রাখতে পারতাম না। সুনাম
সুনমের বর তো দেখা গেল, একটা রিপোর্ট তাতেই সব শেষ। একটা মেয়েকে মাঝরাত পর্যন্ত কলেজে আটকে রাখা হলো। আপনাদের কলেজের স্টাফগুলো কি করে সেটাও বুঝে পেলাম না। আর শুধু আটকে রাখা হলো না, তাকে সেক্সুয়ালি হ্যারাস করা হলো। এতে আমাদের দপ্তরের মুখে কতটা চুনকালি রাখলো সেটা একবার ভেবে দেখেছেন? শুনুন, ছেলেটার এগেনস্টে যা স্টেপ নেবার আপনারা নিন, কোথাও যেন কোনো ত্রুটি না থাকে। আর রিপোর্টটা ইমিডিয়েটলি আমাদের দপ্তরে পাঠান। ওকে স্যার। প্রয়োজনে কলেজের লাইসেন্সটা ক্যান্সেল করে দিতে পারে। স্যার, আয়ুষ আগরওয়াল আর তার বাবা এসছে। পাঠিয়ে দাও। বলুন স্যার, কোথা থেকে কি যে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আমার ছেলেকে যতবার জিজ্ঞেস করছি ততবার ও বলছে ও কিছু করেনি। শুনুন 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 শুনুন, ও কি করেছে কি করেনি সেটা বিচার করার উপায় এখন নেই, আমাদের হাতে সময় নেই। আয়ুষ, তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, তোমাকে ওই মেয়েটাকে একটা সরি বলতে হবে, কারণ বিষয়টা আমাদের হাতে নেই, আমাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে গেছে। এক্ষুনি মন্ত্রী ফোন করেছিলেন, বর্দার সাথে কথা হয়েছে, উনি বলেছেন যে তোমার বিষয়টা, তোমার পুরো বিষয়টা এখন কিছু হ্যান্ডেল করছেন এবং তোমার এগেনস্টে আমরা কী স্টেপ নিচ্ছি সেটা আমাদের ওনাকে ইনফর্ম করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা চাইছি না তোমার ক্যারিয়ারটা নষ্ট। আপনারা কিছু করুন স্যার। দেখুন, আমরাও শাসন করছি, হ্যাঁ, যদিও বলছে বারবার যে ও কিছু করেনি, কিন্তু আমরা ওর কথা মানছি না, ওর উপরে শাসন করে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা স্যার, ওই যে গতবার কিছু কম্পিউটার আমরা গিফট করেছিলাম কলেজকে, সেগুলো ঠিক চলছে তো? মানে কোনো কমপ্লেন টমপ্লেন নেই তো? শুনুন মিস্টার আগরওয়াল, আপনি কম্পিউটার গিফট করেছিলেন তার কারণ সেটা আপনার ইচ্ছে, আপনি গিফট করতে চেয়েছিলেন আপনার নিজের ইমেজ বজায় রাখার জন্য, সেই রেফারেন্সটা এখানে দেবেন না প্লিজ। কি যে বলছেন, আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছেন, আমি সে কথা বলিনি, অনেকদিন যোগাযোগ হয়নি তো, সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে কম্পিউটারগুলো ঠিকঠাক চলছে তো। শুনুন, আপনি কাজের কথায় আসুন। আর আয়ুষ, আজকে তোমার জন্য আমাদের কলেজের এই অবস্থা, আমরা অনেক কষ্ট করেছি, আমরা প্রত্যেকে অনেক কষ্ট করে এক একটা ইট জোগাড় করে এই কলেজ তৈরি হয়েছে, তাই তোমার মতো ছেলেরা একদিনে এসে সেটা সব শেষ করে দেবে এটা কিন্তু ভেবো না। স্যার স্যার, আমরা সত্যি কিছু করিনি স্যার, আমরা যেটুকু করেছি স্যার জাস্ট মজার জন্য করেছি স্যার, এর বাইরে আমরা সত্যি কিছু করিনি স্যার। মোহন বসুকে ডেকে পাঠানো হয়েছে। ইয়েস স্যার। মোহন বসুকে যে খবর দিতে বলা হয়েছিল দিয়েছো? হ্যাঁ স্যার, ওরা তো বাইরে ওয়েট করছে, আপনারা ডাকলেই ওরা চলে আসবে। ওরা মানে? ওরা কারা? ওরা স্যার অনেকেই এসছে। তো দিয়া ম্যাম, ময়ূরী ম্যাম এসছে? হ্যাঁ স্যার, দিয়া ম্যাম ময়ূরী ম্যাম এসছে। ডেকে পাঠাও, ভেতরে আসতে বল। আচ্ছা। তুমি তো কলেজে এসেই আমাদের অনেক সম্মান অর্জন করে দিয়েছো, এখন তোমার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো না তোমাকে ধন্যবাদ জানাবো এটাই আমরা বুঝতে পারছি না। ঘরের দরজা জানলা বন্ধ করে আপনি যদি ভাবেন যে বাইরে সূর্য ওঠেনি,
সেটা তো হতে পারে না স্যার। আপনার ঘরে অন্ধকার ছিল, তাই আপনি দেখতে পাননি, আর আমি সেই অন্ধকারটা সরিয়ে দিয়েছি মাত্র। আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি স্যার। তুমি আমার ছেলের ক্যারিয়ারটা শেষ করে দিতে চাইছো? আমার কাছে আপনার ছেলের ক্যারিয়ারের থেকে আমার সম্মানের দাম অনেক বেশি। তুমি যথেষ্ট অন্যায় করেছো। সেদিন আমরা কিছু বলতে পারিনি, কিন্তু ওকে হিউমিলিয়েট করেছো বলে দেখে আমরা বেরিয়ে গেছিলাম। তুমি কি করেছো সেটা আমরা সবাই দেখেছি, সবাই জানি। আর যারা অ্যাডমিট করছে না, তারা ইদার কাওয়ার্ড বা তাদের তোমার মতো মাইন্ডসেট। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, আমি তো ছিলাম, আমি দেখেছি। কিন্তু আজ যখন সবাই আমাদের কলেজ নিয়ে বিভিন্ন প্রশ্ন করছে, আমাদের কি ভাল লাগছে? আফটারঅল উই লাভ আওয়ার কলেজ, তাই কলেজের কোনো অপমান আমরা মেনে নেব না। কিন্তু কিন্তু কলেজের কেউ যদি আমাদের অপমান করে, সেটাও কিন্তু আমরা মেনে নেব না, আর তখন আমরা মুখ বুঝেও থাকব না। বাজে কথা না বলে কাজের কথায় আসা যাক। আয়ুষ, তুমি যা করেছো তার জন্য সরি বলো। বল দেব না, বল দেব সরি স্যার। আমাকে নয়, যে তোমার নামে কমপ্লেন করেছে তাকে বলো। মোর বস, মোর বসকে বলো। চলো 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 পাল্টা।